আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অনুশীলনী 9-1 এর কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। 6-ক প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে 1/sec² এ প্লাস 1/cosec² এ সমান 1। 6-ক বামপক্ষ 1/sec² এ প্লাস 1/cosec² এ সমান, আমরা জানি 1/sec এর সমান cos এ, যেহেতু এখানে স্কয়ার রয়েছে তাই এখানে স্কয়ার হবে, অর্থাৎ 1/sec² এ সমান cos² এ, প্লাস এর প্লাস, আমরা জানি 1/cosec এর সমান sin এ, তো এখানেও যেহেতু স্কয়ার রয়েছে তাই এখানে স্কয়ার হবে, অর্থাৎ 1/cosec² এ সমান sin² এ, আমরা জানি sin² এ প্লাস cos² এ সমান 1, তাই আমি লিখেছি সমান 1। তো আমাদের ডান পাশে ছিল 1, তাই আমি লিখেছি সমান ডান পক্ষ, সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 6-তে বলা হয়েছে, প্রমাণ করো যে 1/cos² এ মাইনাস 1/cot² এ সমান 1, তাই আমি লিখেছি বামপক্ষ 1/cos² এ মাইনাস 1/cot² এ, আমরা জানি 1/cos এ সমান sec এ, এখানে যেহেতু স্কয়ার রয়েছে তাই এখানে আমি স্কয়ার দিয়েছি, অর্থাৎ 1/cos² এ সমান sec² এ, আমরা জানি 1/cot এ সমান tan এ, যেহেতু এখানে স্কয়ার রয়েছে তাই এখানে আমি স্কয়ার দিয়েছি, অর্থাৎ 1/cot² এ সমান tan² এ, আমরা জানি sec² এ মাইনাস tan² এ সমান 1, তাই আমি লিখেছি সমান 1। তো আমাদের যেহেতু ডানপক্ষে 1 ছিল তাই আমি লিখেছি সমান ডানপক্ষ, সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। প্রশ্নে 6-তে বলা হয়েছে, প্রমাণ করো যে 1/sin² এ মাইনাস 1/tan² এ সমান 1, তাই আমি লিখেছি বামপক্ষ সমান 1/sin² এ মাইনাস 1/tan² এ, আমরা জানি 1/sin² এ সমান cosec² এ, মাইনাস এর মাইনাস, আবার আমরা জানি 1/tan² এ সমান cot² এ, আমরা জানি cosec² এ মাইনাস cot² এ সমান 1, তাই আমি লিখেছি সমান 1, সমান ডানপক্ষ, সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। প্রশ্নে 7-তে বলা হয়েছে, প্রমাণ করো যে sin² cosec এ প্লাস cos² sec এ সমান 1, তাই আমি লিখেছি বামপক্ষ সমান sin² cosec এ প্লাস cos² sec এ, এখানে sin এ এবং 1 লবাকারে রয়েছে, অর্থাৎ sin এ দ্বারা 1কে আমরা গুণ করলে পাবো sin এ, আর হরে cosec এ যেভাবে ছিল আমি cosec এ সেভাবে লিখেছি, প্লাস এর প্লাস, cos² sec এ একে আমি লিখেছি cos(1)sec এ, এখানে cos এ এবং 1 উভয়ে লবাকারে রয়েছে, cosec এ 1 দ্বারা আমরা গুণ করলে পাবো cos এ, আর sec এ এখানে যেভাবে ছিল সমান sin এ যেভাবে ছিল, 1/cosec এর সমান আমরা জানি sin এ, তাই আমি sin এ লিখেছি, প্লাস এর প্লাস, cos এর cos এ, ইনটু এর ইনটু, 1/sec এর সমান cos এ, এটা আমরা জানি, সমান sin এ ইনটু sin এ সমান sin² এ, প্লাস এর প্লাস, cos এ ইনটু cos এ সমান cos² এ, আমরা জানি
साइन स्क्वायर ए प्लस कॉस स्क्वायर ए समान वन আমাদের ডান পক্ষে ছিল 1 তাই আমি লিখেছি সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত 7 এর খ তে বলা হয়েছে প্রমাণ করো যে sec a by cos a minus tan a by cot a সমান 1 তাই আমি লিখেছি বাম পক্ষ সমান sec a by cos a minus tan a by cot a সমান सेके बाय कोसे एर परिवर्ते आमी लिखेछि सेके इनटू वन बाय कोसे एखाने सेके एवं वन उभये लबाकारे रयेछे सेके द्वारा वन के आमरा गुण करले पाबो सेके आर कोसे जेभाबे छिलो माइनासेर माइनास टेन ए बाय कटे एके आमी लिखेछि टेन ए इनटू वन बाय कटे এখানে 10 এ দ্বারা 1 কে গুণ করলে আমরা পাবো 10 এ cot এ যেভাবে ছিল সমান sec এ ইনটু 1 বাই cos এ এর পরিবর্তে আমি লিখেছি sec এ যেহেতু আমরা জানি 1 বাই cos এ সমান sec এ মাইনাস এর মাইনাস 10 এ যেভাবে ছিল 1 বাই cot এ এর পরিবর্তে আমি লিখেছি 10 এ সমান sec a into sec a সমান sec square a minus এর minus 10 a into 10 a সমান 10 square a আমরা জানি sec square a minus 10 square a সমান 1 সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত 7 এর গতে বলা হয়েছে প্রমাণ করো যে 1 by 1 plus sin square a plus 1 by 1 plus cosec square a সমান 1 তাই আমি লিখেছি বাম পক্ষ সমান 1 by 1 plus sin square a plus 1 by 1 plus cosec square a সমান প্রথম অংশ যেভাবে ছিল সেভাবে লিখেছি প্লাস এর প্লাস 1 by 1 plus এখানে আমি কোসেক স্কয়ার এর পরিবর্তে লিখেছি 1 বাই সাইন স্কয়ার এ যেহেতু আমরা জানি 1 বাই সাইন স্কয়ার এ সমান কোসেক স্কয়ার এ প্রথম অংশ যেভাবে ছিল আমি হুবহু লিখেছি প্লাস এর প্লাস এখানে আমি লসাগু করে ফেলাম সাইন স্কয়ার এ প্লাস 1 বাই সাইন স্কয়ার এ সমান প্রথম অংশ যেভাবে ছিল প্লাস এর প্লাস এ ওয়ান কে আমি এখানে লিখলাম এখানে আমি বাক চিহ্ন এর পরিবর্তে দিলাম এখানে গুণ চিহ্ন ফলে এখানে লব হয়েছে হর এবং হর হয়েছে লব পরবর্তী লাইনে আমরা সাইন স্কয়ার এ দ্বারা ওয়ান কে গুণ করলে পাবো সাইন স্কয়ার এ বাকিটা আমরা যেভাবে ছিল সেভাবে লিখবো সমান প্রথম অংশ যেভাবে ছিল লিখলাম প্লাস সাইন স্কয়ার এ বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ এখানে হরে রয়েছে ওয়ান প্লাস সাইন স্কয়ার এ আবার এখানেও হরে রয়েছে ওয়ান প্লাস সাইন স্কয়ার এ তাই আমরা লসাগু ফেলাম ওয়ান প্লাস সাইন স্কয়ার এ এখানকার হর ওয়ান প্লাস সাইন স্কয়ার এ দ্বারা লসাগু ওয়ান প্লাস সাইন স্কয়ার এ কে আমি বাক করে ফেলাম ওয়ান সেই ওয়ান দ্বারা লব ওয়ান কে গুণ করে ফেলাম ওয়ান প্লাস চিহ্ন যেভাবে ছিল আবার এখানকার হর ওয়ান প্লাস সাইন স্কয়ার এ দ্বারা লসাগু ওয়ান প্লাস সাইন স্কয়ার এ কে বাক করে ফেলাম আমি ওয়ান সেই ওয়ান দ্বারা সাইন স্কয়ার এ কে গুণ করে ফেলাম সাইন স্কয়ার এ এখানে লবে রয়েছে ওয়ান প্লাস সাইন স্কয়ার এ এবং হরেও রয়েছে ওয়ান প্লাস সাইন স্কয়ার এ তাই বাক করে ফেলাম আমি ওয়ান সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত পরিশেষে সবাইকে ধন্যবাদ।